মুজিবর্ষে রংপুর বিভাগে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী দেয়া রঙিন ঘর পেয়েছেন প্রায় 26,000 ভূমিহীন গৃহহীন মানুষ। এর সাথে নিশ্চিত হয়েছে লাখো মানুষের জীবন ধারণের নানা সুযোগ সুবিধা। এসানুল লক্ষ্মণের ভিডিও চিত্রে মেনা লাভলি রিপোর্ট। মুজিবর্ষে রংপুর বিভাগের প্রায় 26,000 ভূমিহীন গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী দেয়া রঙিন ঘর পেয়েছেন। প্রকল্পের মাধ্যমে 1,00,000-এর বেশি মানুষ মাথা গোঁজার ঠাঁই পাওয়ার সাথে পেয়েছে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও বিদ্যুৎ সুবিধা। সমাজের অবহেলিত এই মানুষগুলো পেয়েছে নিজের ঠিকানা আর আত্মমর্যাদা। দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেয়ে খুশি উপকার ভোগীরা। ঘরের সাথে আমাকে বিদ্যুৎও দিয়েছে, আমার ছেলে মেয়ের ঘরে লেখাপড়া করতেছে। পানি আসলে না যাদিক মানুষের কর্তি বল থাকি পানি আনি খাসনো, মানুষের সুয়ে থাকি পানি আনি খাসনো। এটা আল্লাহর কাছে মুক্তি হয়েছে কি সরকার আমাকে দেশে কর্ম নাই আমার এখানে। আমি কর্মের জন্য বিভিন্ন জায়গায় জায়গায় বেড়াই, তা আমাকে একটা সরকার এখানে একটা কাজের অনুদান করে দিলে আমার ভালো হয়। সেই ঘরে এখন দোকান করছি, দোকান বেচা বিক্রি করছি, বসি বেচা বিক্রি করে চলাইছি। সংশ্লিষ্টরা বলছেন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে থাকা মানুষের নানান ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে, সেই সাথে সুষম উন্নয়ন লক্ষ্যমাত্রার কয়েকটি সূচকও পূরণ হয়েছে। স্থানীয় অধিবাসীদের জীবনমান বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ভূমিহীন যারা আছেন এবং গৃহহীন যারা আছে তাদের আরও তালিকা করার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলে যাচ্ছি। সেখানে বাকি যারা আছে এলাকায় তাদেরকেও সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর দেওয়া হবে। প্রত্যেককে তাদের চাহিদা মতো ঋণ সহায়তা দেওয়া হবে। ঘরের এক অংশে তারা দোকানপাট দিচ্ছেন, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। রংপুর বিভাগীয় কমিশনার দপ্তরের তথ্য মতে রংপুর বিভাগে প্রথম দফায় 13,130টি, দ্বিতীয় দফায় 12,436টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে খাস জমিতে 5,783টি ও ক্রয় করা জমিতে 1,345টি ঘর নির্মাণের কার্যক্রম অব্যাহত রয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।